বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল হাই শামালের আমন্ত্রণে সরকারি সফরে গত দুইজন মালদ্বীপ এসেছেন। আজ তিনি মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী এবং চিফ অফ ডিফেন্স ফোর্সের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এছাড়া তিনি মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন সেনা প্রধানের সফর সঙ্গী সহ হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, হাই কমিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ সোহেল পারভেজ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।